রূপান্তরিত নারী হয়ে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন তাসনুভা আনন্দ। তার এই সাহসী পথ চলা এখন অনেকের অনুপ্রেরণা। নারী দিবসে সংবাদ পাঠিকা হিসেবে আত্মপ্রকাশ করে আলোচিত হন তিনি। এবার তিনি বউ সেজেছেন, তবে বিয়ের পাত্রী হিসেবে নয়, একটি ফ্যাশন হাউজের ফটোশুটের জন্য তাকে নববধূ সাজতে হয়েছে। আমরা সকাল থেকে কাজ করছি, অনেকগুলি ড্রেস পরেছি এবং আরও হয়তো পরবো আমরা সানসেট থাকা পর্যন্ত। তো শুটিং ডেটটা আসলে মনে হচ্ছে না যে আমরা শুটিং করছি। কোরিওগ্রাফি করছেন আমার গৌতম সাহা। সব কিছু মিলে আসলে উৎসব মুখরই মনে হচ্ছে, কারণ হচ্ছে একটা ব্রাইডাল ফটোশ্যুট। তোমাকে নিয়ে শ্যুটটা করবো বলে অনেকদিন যাবৎ ইচ্ছা ছিল, এবং আমার ইচ্ছা ছিল যে এরকম একটা শ্যুট করবো হয়তো বা আমার পছন্দের জায়গা থেকে। তা আমি এটা আলীকে, মানে ওর আরেক নাম জীবন, জীবনকে আমি বললাম যে জীবন আমি এরকম একটা শ্যুট করতে চাই। জীবন খুব খুশি হলো যে হ্যাঁ তোমার চিন্তাধারা খুব ভালো, চলো করি। তা আমি দেখলাম যে এই যে আমাদের চিন্তাধারা বা আমাদের ভালো লাগা থেকে আজকে আমি এই শ্যুটটা করছি। রাজধানীর বারিধারায় গৌতম শাহর কোরিওগ্রাফিতে তাসনুভা ক্যামেরার সামনে দাঁড়ান। সংবাদ পাঠিকার কাজটি বেশ উপভোগ করছেন তিনি, এমনটাই বললেন তাসনুভা। কাজের ব্যস্ততা, বর্তমানে পড়াশোনা এবং নিউজ পড়া দুটো নিয়ে ভীষণ ব্যস্ত রকমের সময় পার করছি। এই দুটোতেই মূলত ফোকাস করছি। নিউজ প্রেজেন্টার হিসেবে যে আত্মপ্রকাশ হয়েছে, আমি মনে করি যে আমার জীবনের সম্মানের যদি জায়গাগুলি হয়, এটা মানে একটা মাইল ফলক সম্মানের। আমাদের মেকআপ আর্টিস্টদের, মানে মেকআপ রুম থেকে যদি বলি, মেকআপ রুম থেকে প্রডিউসার পর্যন্ত, আমরা আসলে অন কাইন্ড অফ ফ্যামিলি। আমার ওখানে গিয়ে আমার কোনো ধরনের মানে অন্যরকম কোনো কিছু কখনোই মনে হয়নি বা হচ্ছে না। এবং নিউজের আগে স্ক্রিপ্টিং থেকে শুরু করে আমি রিহার্স করছি, আমি শাড়ি পরছি, আমি মেকআপ করছি, সব কিছু মিলে ইটস রিয়েলি এনজয়েবল জব ফর মি। অ্যান্ড রিয়েলি ইট ইস আ প্রসেস অফ চেঞ্জিং অ্যাকচুয়ালি। সো আমার মনে হয় যেটা আরও তাসনুভার এগিয়ে আসবে। জীবনের লক্ষ্য তার পড়াশোনা শেষ করা, তাই সেই লক্ষ্য পূরণ করে আগামীর রূপান্তরিত নারীদের আইডল হয়ে থাকতে চান তিনি। এখন যেহেতু ফুল টাইম একটা মাস্টার্স করছি, মাস্টার্স অফ পাবলিক হেলথ ফ্রম ব্র্যাক জেপিজি স্কুল অফ পাবলিক হেলথ, প্রচণ্ড পরিমাণ প্রেশার থাকে পড়াশোনায়। সো আপাতত পড়াশোনায় ফোকাস করছি, আর উইকেন্ডে যদি একটু সময় পাই এবং প্রি প্ল্যান ছিল কিছু কিছু কাজে, সেই কাজগুলি করছি। আপাতত মাস্টার্সটা শেষ করতে চাই, এবং যদি সব কিছু মিলে ভালো কোনো এর পরবর্তীতে কাজ হয় সেই কাজগুলি করার ইচ্ছা রয়েছে, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি অন মাই মাস্টার্স। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।